এই হচ্ছে ইডলির জন্য বানাচ্ছি সাদা চাটনি, যে হোয়াইট চাটনিটা থাকে সেটা। তো আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। এখানে দিচ্ছি বাদাম, চানা ডাল, রসুন, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে ভাজা হয়ে যাবে। তত ভাজাটা হয়ে গেলেই এটা ঠান্ডা করব। করে এর ভিতরে একটু তেঁতুল দিয়ে একটু চিনি লবণ দিয়ে গ্রাইন্ডিং করে নেব, তারপর একটু ছুঁকো দিতে হবে। তো এইভাবে একটা থালাতে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি এটার ভিতরে একটু তেঁতুল টেতুল দিয়ে যা যা লাগবে দিয়ে গ্রাইন্ডিং করে নেব, তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে দোসার মশলা, আর ইয়া পে বন রা হ্যায় দোসা। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দোসা, ইডলি, চাটনি, সাম্বার।